हेलो एंड वेलकम फ्रेंड्स। এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের কয়েকটা বড় বড় আপডেট আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। সোশ্যাল মিডিয়ায় যেরকমটা দেখছিলাম, প্রায় 7 জন প্লেয়ারকে বাদ দিতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল। এই 7 জন প্লেয়ার কারা, কেনই বা বাদ দিতে চলেছে, বাদ দেওয়ার সিদ্ধান্তটা কতটা ঠিক কতটা ভুল, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যেরকম দেখছিলাম, তো তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তো যেমনটা দেখছিলাম যে মোট 7 জন প্লেয়ারকে, মোটামুটি 35 জন একটা টিমের স্কোয়াডে থাকে। ইস্ট বেঙ্গল টিমে প্রায় 35 জন একটা স্কোয়াড আছে, যেখানে 6 জন বিদেশি আছে। কিন্তু রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে ইস্ট বেঙ্গল মোট 28 জনকে রেজিস্ট্রেশন করাচ্ছে, বাকি 7 জনকে কিন্তু আনরেজিস্টার্ড হিসেবে রাখা হচ্ছে। এবং তারা কারা কারা, এখানে কিছু কিছু ভালো নাম আছে, সেই কারণেই বন্ধু এই বিষয়টি নিয়ে আলোচনা করা। যেমন যেগুলো যে নামগুলো যে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে আকাশদীপ সিং, সেরিনিও ফার্নান্ডেস, আসির আখতার, শঙ্কু সিং, রোমিও ফার্নান্ডেস ও লোকেন মিতে। এবং তার ছাড়াও তরুণ যে ফরোয়ার্ড, একদম কম বয়সী ফরোয়ার্ড, যাকে নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখছিলাম যে ম্যানুয়েল মানালো দিয়াজের হাতে পড়ে এই লোহাটা ইস্পাতে পরিণত হবে, সেই শুভ ঘোষকেও নাকি শোনা যাচ্ছে যে বাদ দেওয়া হবে। তো এই খবরটা কিন্তু মানে প্রচণ্ড হতাশজনক একটা খবর, বিশেষ করে আমার কাছে একটু হতাশজনক। তার কারণ শুভ ঘোষ ইয়ং ট্যালেন্ট, এবং কোচ মানোর দিয়ার যখন সিগনেচার করলো ইস্ট বেঙ্গল, বারবার আমরা আলোচনা করেছি যে এই কোচ ম্যানুয়েল মানোর দিয়ার কিন্তু ইয়ং জেনারেশনকে নিয়ে কাজ করতে ভালোবাসেন। এবং আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় ফুটবলকে সাপোর্ট করি, এবং ভারতীয় ফুটবলে ইয়ং জেনারেশনকে আসাটা কতটা দরকার সেটা আমরা সবাই জানি, বারবার আলোচনা করি। কারণ সুনীল ছেত্রী ছাড়া কিন্তু সেরকম কোনো এখনও পর্যন্ত স্ট্রাইকার সেইভাবে উঠে আসেনি। তো শুভ ঘোষকে নিয়ে একটা বিশাল আশা ছিল, কিন্তু আনরেজিস্টার্ড হিসেবে রাখা মানে দেখো সে চান্স পাবে না। এবারে কেউ চোটাঘাত পেলে পরে সে এসে পরে খেলবে, আমার মনে হয় এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করানোর জন্য আমি ইস্ট বেঙ্গলের সমর্থক সাথে পুরো টিম ম্যানেজমেন্টের কাছে আমার একটা অনুরোধ, এই এই শুভ ঘোষের ব্যাপারটা যেহেতু একটু আরেকবার ভেবে দেখা হয় সেটা অনুরোধ রইল। তার সঙ্গে আরও দু একজনকে কথা বলবো, বিশেষ করে রোমিও ফার্নান্ডেস। আমরা জানি রোমিও ফার্নান্ডেস কত দুর্দান্ত একজন ফুটবল প্লেয়ার, তাকে আনরেজিস্টার রাখা আমার মনে হয় এটা কিন্তু পরে ইস্ট বেঙ্গলকে অবশ্যই ইনক্লুড তো করতে হবে, কিন্তু এই কোটা দিনেও কিন্তু রোমিও ফার্নান্ডেসকে ইনক্লুড না করাটা কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের বিপক্ষে যেতে পারে। তার সাথে আমি আরেকজন ফুটবলের নাম বলবো, তার নাম হচ্ছে সেরিনিও ফার্নান্ডেস। ইনিও কিন্তু দুর্দান্ত ফুটবল প্লেয়ার। এই সেরিনিও ফার্নান্ডেস, রোমিও ফার্নান্ডেস, তার সঙ্গে শুভ ঘোষ, এই তিনজন কিন্তু ইস্ট বেঙ্গলের, সত্যি কথা বলতে এই তিনজন কিন্তু সত্যি দুর্দান্ত ফুটবল প্লেয়ার। এবং কি কারণে এদেরকে আনরেজিস্টার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যেমন ঘোরাফেরা করছে, তার সঙ্গে ইউনাইটেড ইস্ট বেঙ্গল বলে একটা ম্যাগাজিন পেয়ে সেখান থেকে বেরিয়ে এসছে, তাছাড়া অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফেসবুক পেজ, ইউটিউব এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে 7 জন প্লেয়ারকে বাদ দেওয়া হচ্ছে। এবং এই সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত, কি কতটা ভুল, সেটা তোমরা যারা সমর্থক আছো তোমরা ডিসাইড করবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে পরে আলোচনা করবে যে এই সিদ্ধান্তটা কতটা ক্ষতি হতে পারে, এই সিস্টেমে কতটা ক্ষতিকর, বা যদি রেজিস্টার করানোই যেত, বলা আছে আইএসএলে যে মোট 35 জনকে রেজিস্টার করানো যায়, তো সুন্দর 35 জনকে রেজিস্টার করা যায়, তো এদেরকে বাদ দেওয়ারই বা প্রয়োজন পড়লো কেন, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু বিশেষ করে শুভ ঘোষের ব্যাপারটা কিন্তু আমি সমর্থক, এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের কাছে আমি আমার একটা রিকোয়েস্ট, প্লিজ শুভ ঘোষের ব্যাপারটা আরেকবার ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরেকটা আপডেটের কথা বলি যে এটিকে মোহনবাগান তাদের একটা জার্সি, এবং যে দুটো জার্সি বেরিয়ে এসছে সেই দুটো জার্সি তারা প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজ করবেন, এবং দুটো জার্সি কিন্তু ভালো হয়েছে। অ্যাজ এ মোহনবাগানি আমি মোহনবাগান সাপোর্টার, কিন্তু আমার যে প্র্যাকটিসের যে জার্সিগুলো দেখলাম ভালোই হয়েছে। আশা করব যে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করবে, এবং কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলে এটিকে মোহনবাগান আইএসএলে ঠিক এসসি ইস্ট বেঙ্গলের মতনই কিন্তু নামবে। এসসি ইস্ট বেঙ্গল যদি কথা বলি, এসসি ইস্ট বেঙ্গল অলরেডি 3টা প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং এসসি ইস্ট বেঙ্গল কিন্তু ভালো পারফরমেন্স করেছে 3টে ম্যাচে। এবং সবথেকে বড় ব্যাপার, শুভ ঘোষ কিন্তু সেখানে গোল করেছে, তা সত্ত্বেও কেন এর ধরনের ডিসিশন নেওয়া হলো, দুটো গোল কনসিড করেছে, 7টা গোল দিয়েছে, এবং যে ছোটা গোল হয়েছে, একটা আমি ডাবিসি গোল করেছে, এবং যে ছোটা গোলের মধ্যে একটা গোল কিন্তু শুভ ঘোষ করেছে। তো
শুভ ঘোষকে বাইরে রাখার কারণটা ঠিকঠাক ক্লিয়ার হলো না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা লাইভে। তো ততক্ষণের জন্য অবশ্যই বাই।